وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه الحمد لله আমরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসব্যাপী ইবাদতে পরিপূর্ণ শাহর রমাদান পেয়েছি, অর্ধেকের বেশি আমরা পার হয়ে এসেছি। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে বাকি দিনগুলো যেন সুন্দরভাবে, সঠিকভাবে, শুদ্ধভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যেহেতু রমজানের মাসের অর্ধেক চলে গেছে, সামনে আমাদের রয়েছে শেষ দশক। ইতিমধ্যে আমরা দুইটা জুমা অতিবাহিত করেছি, তৃতীয় জুমা আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে রমজান এবং সিয়াম সম্পর্কে দুটি জুমায় যে এলেম শেখার, এলেম সম্পর্কে আমাদের জানা হয়েছে, তার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি মাসের নবম মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসকে আল্লাহ বরাদ্দ করেছেন ইসলামের চতুর্থ ফরজ আদায় করার জন্য, এবং এই চতুর্থ ফরজের নাম হল সিয়ামে রমাদান। রমজানের সিয়াম ইবাদতের নাম কি? সিয়ামে রমাদান। এই সিয়াম হল চতুর্থ ফরজ। চতুর্থ এই যে সিরিয়াল জানার একটা অর্থ আছে, মর্ম আছে। চারের আগে আরো কয়েকটা সংখ্যার অস্তিত্ব আছে না? এক, দুই, তিন। তো যারা আগের তিনটা পালন করেছে তাদের জন্যই হলো চতুর্থটা। চতুর্থ ইবাদতের কোনো অস্তিত্ব নাই, এর কোনো ধর্তব্যতা নাই, এর কোনো গ্রহণযোগ্যতা নাই যদি আগের তিনটা না থাকে। এই জন্য যারাই সিয়ামকে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য করাইতে চায়, সিয়াম অর্থবহ একটি ইবাদত যদি সে করতে চায়, তাহলে অবশ্যই তার আগের তিনটি ইবাদতের খবর রাখতে হবে। কালেমা, পাঁচ ওয়াক্ত সালাত, জাকাত। যারা এই তিনটা কমপ্লিট করেছে তাদের জন্য হলো এই চতুর্থ ইবাদত। যারা কালেমা বুঝে নাই, কালেমার মূল কথা হলো, আমাদের একটা বই পাওয়া যায় কালেমার মর্ম কথা, আমারই সংকলিত গ্রন্থ, এই কালেমা হলো গোটা ইসলামের ফাউন্ডেশন, গোটা ইসলাম ধর্মের মাথা, গোটা ইসলাম ধর্মের মেরুদণ্ড। কালেমা, কালেমার শিক্ষা, কালেমার অর্থ মর্ম, কালেমার দাবি, কালেমার চাহিদা যারা বুঝে না, যারা পূর্ণ করে না, তাদের জন্য আর কোনো ইবাদতই নাই, মুসলমানই না। কালেমা যদি ঠিক না থাকে তো সে মুসলমানই না। এইটা আমাদের জানতে হবে। এরপরে পাঁচ ওয়াক্ত সালাত,
পাঁচ ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্ত যারা সালাত পড়ে তারাই হল মুসল্লি, তারাই সালাত আদায় করে। মোটামুটি সালাত যারা পড়ে না তাদের ব্যাপারে নয় দশ প্রকারের দলিল আছে, নয় দশটা দলিল না, নয় দশ প্রকার দলিল আছে কি কাফের হওয়ার, মুরতাদ হয়ে যাওয়ার, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার। দুঃখজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই সালাত, যেমন আমরা কালেমা বুঝি না তেমনি সালাতও বুঝি না। এবং সাধারণ পাবলিকের কথা নয়, আলেম সমাজই বুঝে না, আলেম সমাজের মধ্যে অধিকাংশ আলেমেই বুঝে না কালেমার অর্থ। কিভাবে আমরা ভুল অর্থ করি এটার আমি একটা বর্ণনা দিয়েছি, ভুল অর্থ এক, ভুল অর্থ দুই, ভুল অর্থ তিন, ভুল অর্থ চার, এইভাবে দেখা যায় ভুল অর্থের মধ্যেই আমরা কালেমাকে সীমাবদ্ধ রেখেছি। সালাতের ক্ষেত্রে দেখা যায় সালাত যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাবারক তাআলা এই সালাতকে ফরজ করলেন আসমানের উপরে আরশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমান হিসেবে নিয়ে যে কত সযত্নে নিয়ে যাওয়া হলো, কত সম্মানের সম্মানের সাথে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে যে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হলো। পাঁচ ওয়াক্ত সালাতের বৈশিষ্ট্য অন্যান্য ইবাদতের উপরে এই দিক থেকেই আমরা পেয়ে যাই। এক ওয়াক্ত সালাতও কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে বেনামাজি। এবং হক্কানি আলেম যারা, যাদেরকে আলেম হিসেবে গণ্য করা যায়, তারা সবাই এই কথাই বলছেন বিচ্ছিন্ন দুই একজন ছাড়া। ইসহাক বিন রাহওয়াই রহিমাহুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, উনি বলছেন যে আল্লাহর রসুলের যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম 194, মৃত্যু 256, ওনার ওস্তাদ ইসহাক বিন রাহওয়াই বলতেছেন রসুলের যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোনো ওয়াক্ত সালাত বিলম্বিত করতে করতে পরবর্তী ওয়াক্ত প্রবেশ করত তাহলে তাকে কাফের ধরা হতো, তাকে মুরতাদ ধরা হতো। তাহলে দেখা যায় যে ওনার যুগে কিছু কিছু মত শুরু হয়ে গেল যে না, কাফের না, ফাসেক। ফাসেক বলা শুরু হলো ওনার যুগে কিছু কিছু আলেম শুরু করলেন, মানে ওনার কথা থেকেই বোঝা যায় যে আমার যুগ পর্যন্ত একমত, নবীর যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত একমত সবাই যে এক ওয়াক্ত। এই কথাটার অর্থ কি? যে কোনো এক ওয়াক্ত সালাত বিলম্বিত করতে করতে যদি পরবর্তী ওয়াক্ত ঢুকে যায়, ঢুকে যেত, তাহলে তাকে কাফের মুরতাদ ধরা হতো। আমার যুগে এসে ফতোয়া একটু ভিন্ন হওয়া শুরু হইল, ভিন্ন হইতে হইতে আমাদের যুগ পর্যন্ত, বর্তমানে আমাদের যুগে এখন দেখা যায় যে আলেম, আলেম সালাতকে কেন্দ্র করে আলেম তিন প্রকার। একদল আলেম বলতেছে যে সালাত, সালাত না পড়লে কিছু হয় না, শুধু ফাসেক হয়, যেমন দাড়ি কাটলে ফাসেক হয় বলতেছে তারা, আবার বলতেছে টুপি না পড়লো নাকি ফাসেক হয়ে যায়, এইরকম সালাত না পড়লে ফাসেক হয়ে গেল, কাফের হইল না। আবার দেখা যায় যে এক শ্রেণীর আলেম সালাত, সালাত ত্যাগ করলে তাকে তারা মুসলিম হিসেবেই, মমিন হিসেবেই গণ্য করে, সালাত না পড়লো সে মমিন মুসলিম।
যার ফলে আমাদের সমাজে এইরকম মুসলমানেরও জন্ম হয়েছে, সে বলছে আমি নামাজ না পড়লে কি হবে, এবাদত বন্দিগি না করলে কি হবে, আমার ইমান আছে। কোথার থেকে আসলো? এই ফতোয়া থেকে, যে নামাজ না পড়লো ইমানদার, নামাজ না পড়লো মুসলিম। এখন বেনামাজি ব্যক্তি এরকম গলাবাজিও করা শুরু করলো কি আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান আছে। আর ওই ব্যক্তি নামাজ পড়েও তার ইমান নাই। কোথার থেকে এই ফতোয়া শিখলো? হুজুরের কাছ থেকে। এক শ্রেণীর হুজুর বলতেছে যে নামাজ না পড়লো ইমান থাকে, ইসলাম থাকে। কত খামখেয়ালি ফতোয়া এটা। আবার কি বলছে? তবে মাজহাব না মানলে ইসলাম থাকে না। দেখছেন এদের যে খামখেয়ালি, এটা বোঝা যায়। এটা বিনা এলেমে, বিনা লেখাপড়ায় যে ফতোয়া দিচ্ছে বোঝা যায়। সালাত ছেড়ে দিলে, নামাজ এক ওয়াক্ত না পড়লো, তার ইমান ইসলাম থাকে। কিন্তু কিসে ইমান ইসলাম থাকে না? যদি মাজহাব না মানে, যদি পীর না মানে, যদি তরিকা না ধরে, তাহলে আর ইসলাম থাকে না, ও জান্নাতেও যেতে পারবে না। পীর ধরলে জান্নাতে যেতে পারবে, তরিকা ধরলে জান্নাতে যেতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ ছেড়ে দিলে কিছু হয় না। নামাজ ছেড়ে দিলে, এই জন্য আমি বলি যে আমাদের দেশের নামাজি তৈরি করার আলেমের চাইতে বেনামাজি তৈরি করা আলেম বেশি। 90% আলেম বেনামাজি তৈরি করে, যার ফলে 98% বেনামাজি হয়েছে। 98% বেনামাজি হইল কি করে? যারা 5 ওয়াক্ত সালাত পড়ে তারা 2% মাত্র বাংলাদেশে, তাহলে 98% বেনামাজি। আর 98% বেনামাজির মধ্যে সব 2% যে নামাজি, এই 2% নামাজি কি সব সহি কায়দায় নামাজ পড়ে নাকি? রসুল সাল্লামের তরিকায় নামাজ পড়ে? 15 কোটি লোক বাংলাদেশে ধরেন নামাজি, হ্যাঁ কি বলে মুসলমান, তার মধ্যে যদি 2% সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে কত? 30 লাখ লোক তাহলে নামাজি। আর 30 লাখের মধ্যে নবীর তরিকায় কত পার্সেন্ট পড়ে? হয়তো 25 লাখই নবীর তরিকায় পড়ে না, 25 লাখই নবীর তরিকায় পড়তেছে না। কি তরিকায়? মাঝহাবি তরিকায়, মহিলা তরিকা, পুরুষ তরিকা। তরিকা আছে না নামাজের? পুরুষ পদ্ধতি, মহিলা পদ্ধতি। আমি নিজেই শিকার হয়েছি, নিজেই এই তহমতের সম্মুখীন হয়েছি। বলছে নামাজ পড়তে জানে না, দেখতে হুজুরের মতো লাগে কিন্তু নামাজ পড়তে জানে না, মহিলার মতো করে নামাজ পড়ে। এই যে বুকে হাত বাঁধছি দেখে মহিলার মতো করে না, আমাকে বলে না। আমার পাশের সামনের কাতারে একজন আরব আলেম নামাজ পড়তেছে, আরব দেশের আলেম, লিবিয়ান। তো উনি ওখানে এই দেশে একটা সংস্থা পরিচালনা করতেন। তো উনি বলছেন যে আমি আমার বাসার পাশের মসজিদে আজকে বক্তব্য রাখবো, কিন্তু আমি তো আরবিতে বক্তব্য রাখবো, ওরা তো বুঝবে না, তো আপনি আসেন একটু অনুবাদ করে দিবেন। তো উনি সামনের কাতারে, আমি পিছনের কাতারে। তো ওনাকে বলতেছে যে সালাম ফিরার পরে পরেই একজন মুসল্লি, পাশের যিনি মুসল্লি, উনি ওনার দিকে এভাবে তাকিয়ে বলতেছে, দেখতে চেহারা সুরত আলমের মতো, আলেম আলেম মনে হচ্ছে কিন্তু নামাজই পড়তে জানে না, মহিলার মতো করে নামাজ পড়ে। হইচই শুরু করে দিল, 4 নম্বর সেক্টর, মহিলার মতো করে নামাজ পড়ে, আবার নামাজের মধ্যে নড়াচড়াও করে। ওই যে রফুল এদিন করে, এটাকে বলছে নড়াচড়া। প্রতি রাখা 4 বার যে 4 অবস্থায় যে রফুল এদিন আছে, এটাকে বলছে নড়াচড়া। মহিলার মতো নামাজ পড়ে আর নড়াচড়া করে। এই হলো আমাদের দেশে মহিলা পদ্ধতির সলাৎ আছে, আবার মাঝহাবি পদ্ধতি।
আমাকে বাংলাদেশের একজন বড় আলেম মসজিদে নববীতে সালাত পড়ছিলাম, উনি আমাকে পরিচয় দিলেন যে আমি মাহমুদুল হাসানের ওস্তাদ। মানে বুঝেন মাহমুদুল হাসান কত পরিচিত একটা ফিগার, বড় আলেম। অনেক সময় ছাত্র অনেক বড় প্রসিদ্ধ হয়ে যেতে পারে। এখন উনি ছাত্রের পরিচয় দিয়ে বলছে আমি মাহমুদুল হাসানের ওস্তাদ। তো কি আমাকে এরপরে বলছে যে আপনি হানাফি মজহাব কবে থেকে ত্যাগ করছেন? মানে আমাকে সালাত পড়তে দেখেছে, ওটা হানাফি মজহাবের মতো না ওনার মনে হয়েছে। এত বড় হুজুর, উনি সালাত পদ্ধতি একটা বুঝেন, মুখস্থ করে রেখেছেন, উনি যেই পদ্ধতিতে সালাত পড়েন, পড়তে জানেন এবং পড়তে শিখান, সেটা হলো হানাফি পদ্ধতি। আমারটা নাকি হানাফি পদ্ধতি হচ্ছে না। তা আপনি হানাফি মজহাব কবে থেকে ত্যাগ করছেন? মানে আমার সালাত দেখে উনি বুঝেছেন মসজিদে নববীতে। তা আমি বললাম যে ত্যাগ করার আগে তো গ্রহণ করার ব্যাপার থাকে, তা আমি তো গ্রহণই করিনি, তো ত্যাগ করব কি? আর মসজিদে নবী, এই নবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই তার নির্মিত মসজিদে তিনি যেই সালাত উদ্বোধন করে দিয়ে গেছেন, যেই সালাত সূচনা করে দিয়ে গেছেন, যেই সালাত চালু করে দিয়েছেন, সেই সালাতটাই তো আমি পড়তেছি। কিন্তু এই সালাতকে উনি বলছেন হানাফি মাজহাব বিরোধী সালাত। এটা সালাত দেখেই বুঝছেন যে আমি কবে হানাফি মাজহাব ত্যাগ করেছি। এত বড় আলেম যখন সালাত দিয়েই বুঝে থাকেন এইসব কথাবার্তা, তার মানে তাহলে বোঝা যায় যে রাসূলের পদ্ধতি ছাড়াও আরও বহু পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে সালাত পড়বে তাদের সালাত হবে না, হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার যুগে তিনি তিনবার করে ক্যান্সেল করে দেখাই দিয়েছেন। সাহাবি পদ্ধতিও চলবে না, সাহাবি পদ্ধতির সালাতও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল করেছেন। কয়বার? তিনবার করে ক্রস দিয়েছেন। তাহলে এই যে 30 লাখ 5 ওয়াক্ত নামাজি যে পাওয়া গেল, মুসল্লি পাওয়া গেল, এর মধ্যে নবীর পদ্ধতিতে সালাত আদায়কারী হয়তো 5 লাখ বা তার চেয়েও কম হইতে পারে। আর 25 লক্ষ চলে গেল এই 5 ওয়াক্ত মুসল্লিরাই, 25 লক্ষ তো চলে গেল ওই লাইনে, ওই সালাতের দিকে চলে গেল যেই সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে ক্যান্সেল করেছেন। সেটা কোন পদ্ধতি ছিল? সেটা কিন্তু হানাফি পদ্ধতি, শাফি পদ্ধতি, মালিকি পদ্ধতি, এগুলোর সেই তো অনেক হাই ক্লাস। সাহাবি পদ্ধতি ছিল, সেটা সাহাবি যেই পদ্ধতিতে সালাত পড়েছে সেটা সাহাবি পদ্ধতি না। সাহাবি পদ্ধতির সালাতকে আল্লাহ রাসূল তিনবার করে ক্যান্সেল করলেন। এর যে ফসল্লি ফাইনা কালাম তুসল্লি, যাও ফিরে যাও, আমি তোমার সালাত পর্যবেক্ষণ করেছি, আমি দেখেছি তোমার সালাতটা, আমি A to Z দেখেছি, পর্যবেক্ষণ করেছি, তোমার সালাত হয় নাই, তুমি আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। তিনবার পড়ে তারপরে বেচারা সারেন্ডার করে বলছি ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু আকসারা মিন হাযা, এর চেয়ে আমি ভালো সালাত পড়তে পারি না। তখন আল্লাহ রাসূল যে সালাতটা শিখাইলেন ওই সালাতটার নাম হলো সালাতুর রাসূল, সালাতুন নবী। তাহলে সালাতুন নবী আমার পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে আর নবীর পদ্ধতিতে পড়তে হবে, তাহলে সালাত আদায়কারী বলে গণ্য হবে। 2 নম্বর, 3 নম্বর হলো যাকাত, যাকাত আদায় করতে হবে। তো আলহামদুলিল্লাহ অনেকেই রমজান মাসেই যাকাত আদায় করি, এটা খুবই ভালো অভ্যাস। যেহেতু রমজান মাসে প্রত্যেকটা স্বাভাবিক আমলের মান বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায় এটা আল্লাহ ভালো জানেন। এই জয়ীফ জাল হাদিস দিয়ে আমি মান নির্ণয় করতে যাব না। 70 গুণ বেশি, 70 গুণ বেশির যে একটা হাদিস আছে বাইহাকি ইবনে খুজাইমার মধ্যে, এই হাদিসটা হলো জালের কাছাকাছি, জয়ীফ জিদ্দান অত্যন্ত দুর্বল। একটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমমূল্য রাখে বা এক সমান মূল্য হয়ে যায়, মান বেড়ে যায়। তারপরে একটা
ফরজ 70টা ফরজের সমান হয়, এই হাদিসটা সহি না। এই হাদিসের মধ্যে আবার পাওয়া যায় এই মাস তিন ভাগে বিভক্ত। হ্যাঁ, প্রথম দশক হলো রহমতের, দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, তৃতীয় দশক হলো নাজাতের। এই এই একই হাদিসের বক্তব্য এগুলো। এই জন্য এটা লম্বা হাদিস, তো পুরো হাদিসটাই হলো অত্যন্ত দুর্বল তিন চারটা কারণে। এই কারণ ব্যাখ্যা করতে গেলে হাদিসের খুতবা হয়ে যাবে এটা। তাই আজকে রমজানের খুতবা, সিয়ামের উপরে খুতবা হচ্ছে, আনুষঙ্গিক আলোচনা এসে গেছে। আলহামদুলিল্লাহ সহি হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে পহেলা রমজান থেকেই একসাথে এক তালে সমান সমানভাবে আমরা পেয়ে চলেছি আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত এবং আল্লাহর পক্ষ থেকে নাজাত। তাহলে আর দরকার কি এই জয়ীফ হাদিস মানার? আমরা প্রায় হাদিস শুনে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই রমজান প্রবেশ করে তখন আল্লাহ তবারক তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যায়, আর এক বর্ণনায় পাওয়া যায় ফুতিহাত আবওয়াবুর রহমতি, রহমতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। রহমতের মাধ্যমে তো আমি জান্নাতে যাব, তাই না? তো জান্নাতের কথা বলে দিলেই তো আর রহমতের দরকারই পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। সেই রহমতের দরজা আল্লাহ খুলে দেন। ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা, যখনই রমজানের রমজান প্রবেশ করে, সহিহ মুসলিম শরীফের হাদিস, যখনই রমজান প্রবেশ করে তখন আল্লাহ তাবারক তাআলা রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন। আর আরেক বর্ণনায় পাওয়া যায় আবওয়াবুল জান্নাতি, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। আর কি করা হয়? ওয়া গুল্লিখাত আবওয়াবুন নিরান, এবং জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, আটক করা হয়, বন্দী রাখা হয়। এই জন্য দেখা যায় রমজানের শুরুতেই মসজিদগুলো ভরে যায়, মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখতে পায়, কারণ বস আটক হয়ে গেছে। কার সেবা করবে, কার আনুগত্য করবে? শয়তান ইবলিশ তখন গ্রেপ্তার। অন্য বর্ণনা আছে মারাদাতুস শায়াতিন, শয়তানের মধ্যে যারা বেশি উশৃঙ্খল, বেশি যারা ক্ষতিকর, তাদেরকে আটক করা হয়, তাদেরকে বন্দি রাখা হয়। তো আলহামদুলিল্লাহ, অতএব আমরা এই রমজান মাসের যদি ফজিলত নিতে চাই, রমজান মাসের যাবতীয় ফ্যাসিলিটি, খৈর বরকত, কল্যাণ যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পূর্বের যে তিন প্রকার ইবাদত আছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এবং আল্লাহ তাবারক তাআলা বিশেষভাবে কালেমা, সালাত, যাকাত, এই তিনটা ইবাদত সম্পর্কে বিশেষ বিশেষ কিছু বক্তব্য কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। হাদিসে তো আছেই ভুরি ভুরি, 9 থেকে 10 প্রকারের হাদিস আমি বললাম। শুধু সালাত ত্যাগকারী যে কাফের মুরতাদ এই ব্যাপারেই পাওয়া যায়। আর কোরআনের আয়াত আপনি সূরা তাওবা 5 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত পড়বেন, তর্জমা করবেন, এখানে কি বলছেন আল্লাহ, ফাকতুলুল মুশরিকিনা হাইযু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াক'উদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়াকামুস-সালাত ওয়াআতাউয-যাকাত ফখাল্লু সাবীলাহুম। তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও, ওয়াখুযুহুম তাদেরকে গ্রেপ্তার করো, ওয়াহসুরুহুম তাদেরকে অবরোধ করো, ওয়াক'উদু লাহুম কুল্লা মারসাদ তাদেরকে গ্রেপ্তার করার জন্য তোমরা প্রত্যেকটা ঘাতে ওঁত পেতে বসে থাকো, রাস্তাঘাটে ওঁত পেতে বসে থাকো, আটক করার জন্য, গ্রেপ্তার করার জন্য, বন্দি করার জন্য। তারপর আল্লাহ কি বলছেন, ফাইন তাবু, যদি তারা তওবা করে, মুশরিক কাফেরের তওবা। আসলে তো সালাত যাকাত এগুলো তো মুসলমানের উপরে ফরজ, কিন্তু আল্লাহ বলছেন ইমানদার হইতে হবে, ইমান আনতে হবে, ইমানের পরে পরে আবার সালাত যাকাত আদায় করতে হবে।
যদি তারা তওবা না করে অর্থাৎ কাফের মুশরিকরা। এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নবুয়তি জিন্দেগীর শেষের দিকে, মৃত্যুর এক বছর আগে মাত্র, এক বছর বা এক বছরের কম, এইরকম সময় এই এই সূরা নাজিল হয়েছে। তার মানে ততক্ষণ আল্লাহ তবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে এই শক্তি দিয়ে দিয়েছেন, এই এই আয়াত আমল করার পরিপূর্ণ শক্তি ক্ষমতা অলরেডি আল্লাহ দিয়ে দিয়েছেন। অন্যথায় মক্কাতে সূরা নিসার 69 নম্বর আয়াত পড়বেন, তারা জিহাদ করতে চেয়েছিল, আল্লাহ জিহাদ হারাম করে দিয়েছেন মক্কাতে। আর সে আল্লাহ কি বলতেছেন, আব্দুর রহমান বিন আউফ যখন তার একটা বাহিনী নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রসুলাল্লাহ, আপনি তো শুনেছেন, আপনি তো জানেন কিভাবে ইয়াসির পরিবারকে, কিভাবে সুমাইয়াকে, ইয়াসিরকে হত্যা করছে, করে ফেলেছে, কিভাবে তারা বেলাল বিন আবি রবাহকে কষ্ট দিয়ে হত্যা মেরেছে, কষ্ট দিয়ে তারা শাস্তি দিয়েছে, নির্যাতন করেছে, সুহেবকে তারা কি কষ্ট দিচ্ছে, এইভাবে যখন তখন যাকে তাকে তারা কষ্ট দিচ্ছে, জুলুম নির্যাতন করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের যুদ্ধের পুরোপুরি ট্রেনিং আছে, আমরা যুদ্ধ করতে জানি, রণকৌশল আমাদের জানা আছে, আর আমাদের যাই অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে চাই, মেরে মরতে চাই, শুধু শুধু মরতে, জুলুম নির্যাতন এবং মরতে চাই না। আল্লাহ কি এটা জিহাদ করার জন্য, অনেকে আমাদের যুগে আছে না, তারা জিহাদের জন্য রেডি, তাদের জন্য এই আয়াত খুবই দরকার, তাদের সাথে বেশি জিহাদ জানে নাকি, জাহিলি যুগের কাজই ছিল যুদ্ধ করা, সকাল হলেই যুদ্ধ, অস্ত্র নিয়ে বের হয়ে। আব্দুর রহমান বিন আউফ বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের এইভাবে কেন মরতে হচ্ছে, এইভাবে আর কতদিন মরবো, কোনো প্রতিকার নাই, খুব শুধু সবরের ওয়াজ করেন আপনি, আজকে আমরা জানাই আপনাকে জানিয়ে দিতে এসেছি যে আপনি সবরের ওয়াজ করেন, আর আমরা আমাদের কি শক্তি, কি সামর্থ্য, কি ক্ষমতা, কি ট্রেনিং, কি কৌশল জানা আছে সেটাও জানিয়ে দিলাম, আপনি খালি হুকুম দেন, আপনি খালি আদেশ দেন, আমরা 210 জনকে হত্যা করে মরবো, এমনি এমনি মরতে চাই না। সুমাইয়া পরিবারকে যখন নির্যাতন করা হচ্ছিল, ইয়াসির এবং সুমাইয়াকে যেই ঘটনায় হত্যা করা হয়েছিল যেই সময়, সেই সময় কিন্তু আল্লাহ রসুল ওখানে গেছিলেন, তাদের জুলুম নির্যাতনের কিছু নমুনা সচক্ষে দেখেছিলেন, এবং তারা অসহায়ের মতো রসুল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বলেছিল, ইয়া রসুল্লাহ মতান নসরু, আল্লাহ রসুলকে বলছে না যে ইয়া রসুল্লাহ আপনি চেয়ে চেয়ে কী দেখছেন, তামাশা দেখছেন নাকি, আপনার প্রতি ইমান এনেই তো আমাদের এই অবস্থা ঘটেছে, আপনি কিছু ব্যবস্থা নেন। আল্লাহ রসুলকে কীভাবে আদবের সাথে বলছে, যেই ঘটনায় তাদের মৃত্যু নিশ্চিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, সেই যেই নবীর কারণে তারা এই পরিস্থিতির শিকার, সেই নবীকে তারা কি আদবের সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতান নাসরু, হে আল্লাহ রসুল কখন সাহায্য পাবো আমরা, আল্লাহর সাহায্যটা কখন আসবে। তার মানে আল্লাহ তবারক ওয়া তাআলা এগুলো নিয়ন্ত্রণ করেন, কখন জিহাদ হবে কখন হবে না এইরকম এইসব পরিবেশ পরিস্থিতি আল্লাহ বর্ণনা করে রেখেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই আব্দুর রহমান বিন আউফ গেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আর এভাবে মরতে চাই না, নিহত হইতে চাই না, আমরা 210 জনকে হত্যা করে মরতে চাই, এটা একটা শান্তির মরণ, হ্যাঁ মৃত্যু। কোরআন নাজিল হইল, সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল হইল, কি আলম তারা ইলাল্লাযীনা কীলা লাহুম কুফু আইদিয়াকুম,
তাদেরকে কি বলা হয় নাই? তার মানে এর আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলা হয়েছিল সবর করো সবর করো। সবর করো এর অর্থ কি? আল্লাহ আজকে বলে দিলেন যে তাদেরকে কি বলা হয় নাই যে তোমরা হাত গুটিয়ে রাখো। হাত গুটিয়ে রাখার অর্থ কি? যুদ্ধ করবে? হাত গুটিয়ে রাখো, জুলুম নির্যাতনের পরিবেশ আছে, আমি জানি আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদেরকে কি বলা হয় নাই যে হাত সংযত রাখো, হাত গুটিয়ে রাখো এবং জিহাদ ছাড়া, যুদ্ধ ছাড়া আল্লাহর অন্য যে সমস্ত ইবাদত বন্দিগী আছে ওগুলো করো। জিহাদ যুদ্ধ এটাও ইবাদত, এটাও আমলে সালে সৎ আমল, কিন্তু বলছেন এইটা ছাড়া অন্য ইবাদত করো, অন্য আমলগুলো করো। আর সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এক বছর আগে কি আয়াত নাজিল করলেন? মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ছিল আগের কথা, যখন সবরের ওয়াজ ছিল, সবরের ওয়াজের সাথে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনও ছিল। আর এখনকার ভাষণটা কি? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ফাকতুলুল মুশরিকিন হাইযু ওয়াজাদতুম। এটা শুনলেই তো আতঙ্ক লেগে যায়, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তার মানে ওরকম শক্তি আল্লাহ ততক্ষণ তাদেরকে দিয়ে দিয়েছেন, ওরকম ক্ষমতা তাদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন এই দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো। কতক্ষণ পর্যন্ত হত্যা করতে হবে? যতক্ষণ পর্যন্ত এই তিনটা তাদের কাজ না পাওয়া যাবে, তওবা যতক্ষণ না করবে। আর মুশরিক ব্যক্তির তওবা হল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসলমান ব্যক্তির তওবা হল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি। আর সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। আলহামদুলিল্লাহ, সালাত আদায় করবে, যাকাত আদায় করবে। এরপর আল্লাহ কি বলছেন? ফাখাল্লু সাবিলাহুম, যাদেরকে আটক করে রেখেছিলে হত্যা করার জন্যে, তারা যদি এই তিনটা কাজ করে এবং করার স্বীকৃতি দিয়ে দেয় তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। এরপরে এগারো নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে, ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দিনী ভাই। দিনী ভাই কারা? যারা কালেমা পড়েছে, শুধু কালেমা না, সালাত আদায় করে, যাকাত আদায় করে, তারা হলো দিনী ভাই। এগারো নম্বর আয়াত। এর আগে তারা দিনী ভাই নয়, তারা কাফের, তারা মুশরিক। এরপরে এত কিছুর পরে হলো সিয়াম, রমজানের সিয়াম পালন করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি একটা সিয়ামও ছেড়ে দিবে সেই ব্যক্তির সিয়াম নাই। যে ব্যক্তি একটা সিয়াম বাদ দিয়ে দিবে ইচ্ছাকৃতভাবে, এটা কোরআনের আয়াতের বিরোধী। আল্লাহ যে আয়াতটি আমি পাঠ করেছিলাম সেই আয়াতটির মধ্যে বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, অবশ্যই তোমরা সিয়ামের সংখ্যা পূর্ণ করবে। সংখ্যা পূর্ণ করবে বলতে কত? হ্যাঁ, 29 বা 30। আল্লাহ বলছেন অবশ্যই তারা যেন সংখ্যা পূর্ণ করে। তা আল্লাহ যেটাকে এভাবে বললেন, আমি কি বলতে পারি যে না দুই চারটা কম করলো হবে? একটা সিয়াম একটা দিন ভাঙলেও চলবে, দুই দিন ভাঙলেও চলবে, তিনটা বাদ দিলেও চলবে, এটা বলতে পারি? আল্লাহ কি বলছেন? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, অবশ্যই তোমরা সংখ্যা পূর্ণ করবে। কিন্তু সংখ্যাটা কার কাছে জানবো? সংখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কোরআনের ব্যাখ্যাকারী। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা বলতে কি বুঝি? আমরা গোটা কোরআন খুঁজলে আপনি সংখ্যাটা খুঁজে পাবেন? শুধু এতটুকু আল্লাহ বললেন যে অবশ্যই তোমরা রমজানের সিয়ামের সংখ্যা পূর্ণ করবে। সংখ্যাটা পাবো কোথায়? এক শ্রেণীর আমাদের বাংলাদেশে ইদানিং
ভ্রান্ত মুসলমান দাবিদার আত্মপ্রকাশ করেছে বা তাদের আবির্ভাব ঘটেছে, এরা বলছে কি আমরা কোরআন মানি হাদিস মানি না। কিভাবে কোরআন মানবে? আল্লাহ কি বললেন? অবশ্যই সংখ্যা পূর্ণ করবে। এই ভণ্ড কোরআন মানার দাবিদার তো আল্লাহ যে শুধু বললেন সংখ্যা পূর্ণ করো, আমি সংখ্যাটা কোথায় পাবো? সংখ্যা কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সংখ্যার কথা। কয়দিন রমজান, রমজান মাসের কথা বলা হয়েছে। ফমান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে। তাহলে এই মাসে যতগুলো দিন আছে ততগুলোই সিয়াম আছে, এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অবশ্যই তোমরা সিয়ামের সংখ্যা পূর্ণ করবে। যদি সফর এবং রোগ ব্যাধির কারণে সংখ্যা কম হয়ে যায়, সিয়াম ভঙ্গ করে যদি কম হয়ে যায়, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময়ে অবশ্যই এই সংখ্যা পূর্ণ করতেই হবে। তার মানে একটা দিনও কেউ বাদ দিতে পারবে না। সালাত যেমন এক ওয়াক্ত বাদ দিতে পারবে না, সিয়াম তেমন 29 বা 30 দিনের একদিনও বাদ দিতে পারবে না। অবশ্যই পরিপূর্ণ সংখ্যা আমাকে পূর্ণ করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আপনারা খেয়াল করেননি, এই লিফলেটটা কিন্তু বিতরণ হয়েছে। এই লিফলেটের মধ্যেই কিন্তু রমজানের পুরা, রমজান এবং সিয়ামের সব মোটামুটি এলেমগুলো সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। সংক্ষেপে এটা আমারই সংকলিত একটা সিয়াম, রমজান ও সিয়ামের ফাজাইল, কবুলের শর্তাবলী এবং আমল ও মাসাইল এই লিফলেটটা বিতরণ করা হয়েছিল। এই লিফলেটের মধ্যেই কিন্তু রমজান এবং সিয়ামের সার সংক্ষেপে এলেম আছে, এবং এটা লেখা হয়েছে এই বই থেকে। এটা বই আমার একটা সম্পাদনাকৃত বই, সিয়ামের উপরে বিশুদ্ধ সিয়াম নির্দেশিকা। এটা আপনারা হয়তো অনেকেই পেয়েছেন, যারা পাননি তারা সংগ্রহ করে নেবেন। এটা সিয়াম বিষয়ক এলেম, প্রত্যেকটা এবাদতের উপরে যখন আপনি স্পেসিফিক একটা বই পাবেন, তাহলে এই বইটা বুঝবেন যে এই বইয়ের মধ্যে এই এবাদতের যাবতীয় এলেম বিশুদ্ধভাবে কিভাবে আমি এটা আদায় করতে পারবো, সেই এলেমটা এর মধ্যে রয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ আমরা অনেক সৌজন্য কপিও বিতরণ করেছি, অনেকে কিনেও নিয়েছে, আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এহিয়া সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রকাশিত। তা আলহামদুলিল্লাহ আমাদের এই সিয়ামের শেষ দশক এসে যাচ্ছে, এই শেষ দশকের বিশেষ আমলগুলো আমরা একটু জেনে নেব ইনশাআল্লাহ। শেষ দশকের প্রধান আমল হলো সিয়াম, তো আমরা পালন করেই যাচ্ছি, এর কেয়ামও আমরা করে যাচ্ছি। তো সিয়াম কেয়ামের সাথে নতুন মাত্রা যোগ হবে শেষ দশকে, সেটা কি কেয়ামুল লাইলের নতুন মাত্রা। এখানে লাইলাতুল কাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সায়েম ব্যক্তিদের একটা বিরাট টার্গেট বেঁধে দিয়েছেন, লাইলাতুল কাদার রাত পাওয়া। লাইলাতুল কাদারের রাত আমরা যেন পেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা টার্গেট দিয়েছেন, সেই টার্গেট আমাদেরকে অবশ্যই ফুলফিল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা দুখানে আলোচনা করেছেন, একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তারপরে আজকে যে আয়াতটা সূরা বাকারার 185 নম্বর আয়াত আমি পড়েছি, এই আয়াতের ভিতরেও আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করেছেন, আর এই মাসেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাইলাতুল কাদার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, লাইলাতুল কাদার তোমরা তালাশ করো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। প্রথমত শেষ দশক, তারপরে বেজোড় রাত। কেন আমরা লাইলাতুল কাদার তালাশ করব? লাইলাতুল কাদার এই জন্য তালাশ করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন, খাইরুম মিন আলফি শাহর, লাইলাতুল কাদার হচ্ছে হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম। এক হাজার বছর এবাদত করে আমরা যে সওয়াব কামাই না করতে পারবো, এক রাত্রের আমরা সেই সওয়াব কামাই করতে সক্ষম হব, এর জন্য আমাদেরকে কিছু বাড়তি পরিশ্রম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে এবাদত করেছেন,
ইজা দখলা আশর শদ্দা মে জারাহু, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে উপনীত হতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর মজবুত করে বেঁধে নিতেন। কেন? এর অর্থ হলো পূর্ণ প্রস্তুতি নিতেন। আইকাজা আহলাহু আহিয়া লাইলাহু আইকাজা আহলাহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে পরিবারের সদস্যদেরকেও জাগাতেন, তাদেরকেও জাগিয়ে দিতেন। এই রাত্রে ঘুম বাদ দিয়ে সারা রাত ইবাদত করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শভুক্ত একটি ইবাদত আচরণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। এই লাইলাতুল কাদার পাওয়ার জন্যই কিন্তু আছে এতেকাফ, সুন্দর একটা ব্যবস্থা। এই এতেকাফ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এতেকাফের দুইটা রুকন আছে, একটা হলো নিয়ত করা। নিয়ত মানে কিসের নিয়ত করবেন? আপনি ইবাদতের নিয়ত করবেন। কেমন ইবাদত? মসজিদে নিজেকে আটক করে, নিজেকে আবদ্ধ করে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র ঘুম এবং প্রয়োজনীয় বিশ্রাম ছাড়া বাকি সব সময় ইবাদতে কাটাবেন, এই নিয়ত আর কখনো করেছেন? এতেকাফের নিয়ত আর অন্য ইবাদতের নিয়ত কি একরকম নাকি? এটা হলো 24 ঘন্টা ইবাদতের নিয়ত। এর মধ্যে আপনি কি করতে পারবেন? যখন আপনার ঘুম আসবে, একেবারে লম্বা চওড়া কোনো ঘুম না, মোটামুটি যতটুকু ঘুম পারলে শরীরটা ঠিক থাকে অতটুকু ঘুম পারবেন, অনর্থক কোনো কাজ কোনো কথাবার্তা বলতে পারবেন না, সব আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্যে, এবং যা করবেন সব যেন ইবাদতে পরিণত হয়ে যায়। যে সমস্ত রুটিনই ইবাদত আছে সেগুলো তো করবেন, এই ছাড়াও আপনি নফল ইবাদতের মধ্যে কাটাবেন যাতে করে লাইলাতুল কাদার মিস না যায়। নিয়ত করা আর মসজিদে নিজেকে আবদ্ধ রাখা, এইটা এই দুইটা হলো এতেকাফের রুকন। মসজিদে আবদ্ধ রাখা, এর অর্থ হলো আপনি অন্য সময় যেভাবে দোকানে বসেছিলেন, এরকম আর দোকানে বসাবসি যেমনভাবে আড্ডা মারতেন, বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বলতেন, আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতেন, এগুলো করতে পারবেন। দুনিয়াবী কাজ সব বন্ধ, শুধু আল্লাহ তোমারক তালার যে সমস্ত এবাদত বন্দিকে এবং আনুগত্যের কাজ এগুলোর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবেন। এবং এটা 21-এর রাতে ফজরের পূর্বে প্রস্তুতি নিয়ে থাকবেন, 20-এর সিয়াম শেষ, 21-এর রাত 21-এর সূর্য ডুবল তখন থেকে আপনি এতেকাফের প্রস্তুতি নিলেন, নিয়ত করলেন। অবশ্যই ফজরের পর থেকে আপনার নির্দিষ্ট জায়গায় বসে যেতে হবে, নির্দিষ্ট জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করতেন, নির্ধারিত করতেন, এবং মহিলারাও কি বলে এতেকাফ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার স্ত্রীরা এতেকাফ করেছে এবং মৃত্যুর পরে তার স্ত্রীরা নিয়মিতভাবে এতেকাফ করেছেন, এবং এতেকাফের জন্য অবশ্যই মসজিদ শর্ত, কারণ আল্লাহ বলে দিয়েছেন 187 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর এই যে দ্বিতীয় রুকনটা বললাম, মসজিদে নিজেকে আবদ্ধ করবে, বাড়ির একটা কর্নারে আবদ্ধ করলে হবে না, মসজিদের মধ্যে। তার মানে মহিলাদেরকেও মসজিদেই করতে হবে, তাদের জন্য যদি কোনো মসজিদ নিরাপদ হয়, তাদের জন্য যদি কোনো মসজিদ ব্যবস্থা করে এতেকাফের জন্য, তবেই কেবল তারা এতেকাফ করার সুযোগ পাবে, অন্যথায় বাড়িতে কোনো এতেকাফ নাই। সর্বক্ষেত্রে আমরা ওই ইসলাম আর হানাফি বের করি, ইসলাম আর মাজহাব না, ইসলামে কোরআনে হাদিসে মহিলাদের এতেকাফের জন্য জায়গা শর্ত করা হয়েছে মসজিদে করতে হবে, এখানেও মাজহাব ঢোকানো হয়েছে। হানাফি মাজহাব মতো মহিলারা বাড়িতে এতেকাফ করতে পারে, দলিলটা কোথায়? দলিলবিহীন দাবি, দলিলবিহীন কাজ, এটি হলো আমাদের জন্য বিরাট সমস্যা, যে আমরা সব জায়গায় মাজহাব বিকল্প পথ, মাজহাব যেন হলো বিকল্প পথ।
কোরআন যে সুযোগ দিচ্ছে না, হাদিসে যে সুযোগ নাই, ওরকম ওই সুযোগটা মাযহাবের দোহাই দিয়ে বের করে ফেলা না। আপনি মসজিদে আসা নিষেধ করলেন কেন? মসজিদে আসা মহিলাদের হারাম করলেন কেন? আর ওই সূত্র ধরে মহিলাদের এতেকাফ করাও হারাম। তাদের মহিলাদের মহিলাদেরকে আমাদের বাংলাদেশের হুজুররা কত বিপুল পরিমাণ নেকি থেকে যে বঞ্চিত করতেছে। মহিলারা যদি তাদের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় নালিশ করে তাহলে এই হুজুরদের খবর আছে, মুফতি মহাদ্দেসরা হারাম ফতোয়া, হারাম ফতোয়া। মহিলাদের জামাতে আসা হারাম, মহিলাদের ঈদগাহে যাওয়া হারাম। যারা এই সমস্ত হারাম হারাম ফতোয়া দেয়, হারাম হারাম বলে ফতোয়া দেয়, এদের ফতোয়াও হারাম। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর যদি আমরা আদর্শ ফলো করি তাহলে এইসব মুফতি হুজুরদের সাথে কোনো কথাবার্তাই চলবে না, কারণ উনি এক সন্তানের বিরুদ্ধে এরকম অ্যাকশন নিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মসজিদে যেতে নিষেধ করেননি, মহিলাদেরকে বাধা দিতে নিষেধ করেছেন। আর ওই ব্যক্তি বলছিল যে অবশ্যই আমাদের মহিলাদেরকে আমরা বাধা দেব। তখন ইবনে ওমর বলেছিলেন যে তোমার সাথে আমার জীবনে আর কখনো কথা হবে না, মরার পূর্ব পর্যন্ত আর কখনো কথা বলেননি। তার মানে যে সমস্ত মুফতি মুহাদ্দিসরা এদেশে ফতোয়া দেয় যে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, তাদের সাথে কথা বলাও হারাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কি বলে তার আদর্শ অনুযায়ী আল্লাহ তবারক তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। এরপরে এতেকাফ থেকে আমরা বের হব রমজান, রমজান যেদিন শেষ হচ্ছে সূর্য ডুবার পর, এটা জায়েজ, সূর্য ডুবার পরে পরে বাসায় চলে যাওয়া। কিন্তু উত্তম হলো ঈদের সালাত পড়ে বাসায় যাওয়া, উত্তম হলো এটা, এটাই করা উচিত। যদি সম্ভব না হয় তাহলে সূর্য ডুবার পরে পরেই বাসায় যেতে পারবে, কোনো সমস্যা নাই। তবে 24 ঘন্টার মধ্যে পরিবার পরিজন এবং যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে অবশ্যই কথা বলতে পারবে, প্রয়োজনীয় কথাবার্তা, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের এই শেষ দশকে আর একটা ইবাদত হচ্ছে জাকাতুল ফিতর। অবশ্যই জাকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, জাকাতুল ফিতর আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। প্রত্যেকটি ইবাদত হইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। কবুলের মৌলিক দুইটা শর্ত হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য হইতে হবে ইবাদতটা, আর দ্বিতীয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি অনুযায়ী হইতে হবে। আমাদের দেশে দেখা যায় যে সব ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লঙ্ঘন করার কিছু না কিছু প্রয়াস, কিছু কিছু নমুনা আমরা দেখতে পাই, গোটা সিয়ামের মাসে আমরা পাই। এমনকি জাকাতুল ফিতর, জাকাতুল ফিতরের মধ্যে আমরা কি দেখি, মূল্য দ্বারা জাকাত দেওয়ার প্রবণতা বাংলাদেশে, মনে হয় এরই পণ্ডিতই, এমন এমন পণ্ডিতই বক্তব্য দেয়, মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদের কাছ থেকে এখন এই জাকাতুল ফিতর সম্পর্কে ভুল তথ্য দিয়ে গেছেন, এখন শুধরাবেন। কি পণ্ডিতই বক্তব্য, মূল্য দ্বারা জাকাত দিলে এটাই বেশি কল্যাণকর হয়, এটাই বেশি লাভজনক হয়, এটাই উত্তম হয়, নির্লজ্জ কথাবার্তা এগুলো, এগুলো একজন মুসলমানের বলার মতো না। নবীর উম্মত যাকে বলা হয়েছে নবীর আনুগত্য করতে হবে, সে এই কথাগুলো নির্লজ্জ কথাগুলো কিভাবে বলে? মূল্য দ্বারা জাকাত দিলে বেশি সুন্দর হয়, বেশি উত্তম হয়, এইটা বলার কোনো সুযোগ নাই। বলতে পারো যে হানাফি মাযহাব হয়, মাযহাব হয়, কিন্তু বেশি উত্তম হয়, বেশি সুবিধা হয়, বেশি ভালো হয়, এগুলো সব বাজে কথা,
এগুলো হলো মুরতাদ মার্কা কথাবার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে হলো সকল কল্যাণ, কল্যাণের চাবিকাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের কথা যখনই এসেছে তখনই উনি সা বলেছেন, যাকাতুল ফিতর দিতে হবে সা দিয়ে, পাত্র দিয়ে দিতে হবে। টাকা পয়সা পাত্র দিয়ে দেওয়া যায়? দাও তাহলে দাও, এক বস্তা দাও, এক সা তুমি টাকা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধু সা সা সা, যাকাতুল ফিতরে সা ছাড়া কোনো কথা নাই। এবং আজও মক্কা মদিনাতে সা, ঈদের আগের দিন থেকে দেখবেন যে সা, আর আপনি যদি নাও দেখেন জীবনে কোনো সা, তাহলে মক্কা মদিনাতে আপনি ঈদের আগের দিন বের হবেন, সা কি জিনিস জানতে হবে। অথচ বাংলাদেশে সা বুঝেননি, সা মানে টাকা, সা মানে টাকা বুঝছেন, কিন্তু মক্কা মদিনাতে যাবেন আগের দিন থেকে দেখবেন সার কত যে নমুনা আপনি দেখবেন, সা আর চাউলের স্তূপ, সা আর চাউলের স্তূপ। আগে তো খেজুরও দিত, গম দিত, এটা দিত, সেটা দিত, এখন মক্কা মদিনা তো আপনি ঈদুল ফিতর আসা মানি যেখানে সেখানে খালি চাউলের স্তূপ, যেখানে সেখানে আপনি দেখবেন সা পাত্র, মগ, একটা মগ, সেই মগ রাখা আছে সা। আর এই দেশে আমরা সা বলতে টাকা, অনেকেই ফতোয়া শুনে এই বছরের জন্য কত টাকা নির্ধারিত হয়েছে হুজুর, ওই যে আমি জানি না, চাউল দিয়ে হ্যাঁ সত্তর টাকা, এই সত্তর টাকা, এটা এইটা আপনার ভুলে যান, সত্তর টাকা এটা শুনেছেন, এটা হলো একটা বাজে খবর। যাকাতুল ফিতর অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, এবং সেটা হলো প্রধান খাদ্য হইতে হবে, পশুর খাদ্য দিলে হবে না, হ্যাঁ মুরগির খাদ্য দিলে হবে না, মাছের খাদ্য দিলে হবে না, গরুর খাদ্য দিলেও হবে না, মানুষের খাদ্য হইতে তামুল আদামি। এবং আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ যিনি হাদিসের ইমাম, তিনি বলেছেন যারা মূল্য দিয়ে ফিতরা দেবে তাদের যাকাত হবে না। সৌদি আরবের মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একেবারে কঠিনভাবে ফতোয়া দিয়েছেন, মান আমিলা আমালান সালেহান, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলের ব্যাপারে যদি আমাদের কোনো নির্দেশনা না থাকে সেই আমল হবে পরিত্যাজ্য। সেই অনুযায়ী উনি বলে দিয়েছেন যে কেউ যদি যাকাতুল ফিতর মূল্য দ্বারা দেয় তাহলে তার এই যাকাত হবে না, তাকে দোহরাইয়া আবার যাকাত দিতে হবে, তাকে দোহরাইতে হবে। যেমন নামাজ ভঙ্গ হয়ে গেলে, নামাজে যদি ভুল ত্রুটি করে ফেলে তাহলে আবার নামাজ দোহরাইতে হয় না, কিছু কিছু ভুল ত্রুটি হয়ে গেলে, হজের মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে হজ দোহরাইতে হয় না, চার পাঁচ লাখ টাকা খরচ করে আবার হজ দোহরাবেন। ঠিক যাকাতুল ফিতর যারা মূল্য দ্বারা আদায় করেছে এদেরকে আবার চাউল দ্বারা আদায় করতে হবে এবং তওবা করতে হবে, অন্যথায় এই যাকাতুল ফিতর বেদাত হয়ে যাবে। আর এই যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারা দিতে হবে, অবশ্যই এটা নির্দিষ্ট একটা মাপ আছে, এই মাপ প্রায় পাঁচ সাত প্রকারের মাপ পাওয়া যায়, কিন্তু সবচেয়ে লেটেস্ট মাপ যেটা পাওয়া গেছে এখন এবং অথেন্টিক সেটা হলো মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের এলাকায় রসুলের যুগের সা পাওয়া গেছে, এবং এই বইয়ের মধ্যে আমরা সেই কিসটাও উল্লেখ করেছি। এই জন্য আমরা বলে থাকি যে এটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য দশ প্রকার। বর্তমান যে সৌদি আরবে প্রচলিত যে সা চলতেছে সাড়ে তিন কেজি মতো হয়, চার কেজি পর্যন্ত আছে, কিন্তু আমাদের সমাজে চলতেছে আড়াই কেজি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সাটা পাওয়া গেছে, যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু যে সা ব্যবহার করতেন সেই সাটা পাওয়া গেছে, এবং সেটাতে কার থেকে এই সার মালিক হয়েছে সেটারও একটা ধারাবাহিকভাবে নাম লেখা আছে। ওইটা একটা গর্তের মধ্যে খনন করতে যে পাওয়া গেছে তামার সা, সেখানে যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুর নাম লেখা আছে। এটা হলো চার মুদ, একশা সমান চার মুদ, একটা হাদিসের ভাষা। এরপরে এই চার মুদ হলো পাঁচশো দশ গ্রাম, তাহলে হচ্ছে দুই কেজি চল্লিশ গ্রাম। এটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য মাপ, দুই কেজি চল্লিশ গ্রাম মানে দুই কেজি, দুই কেজি এরপরে দুই তিন মুঠ দিলেই চল্লিশ গ্রাম হয়ে যায়। তো আগে ছিল আড়াই কেজি পর্যন্ত, সাড়ে তিন কেজি, চার কেজি পর্যন্ত আছে বর্তমান যুগে, মানে সাত আট প্রকারের মাপ পাওয়া যায়।
যখনই সাত আট প্রকারের মাপ আপনার সামনে একত্র হয়ে যাবে তখনই আপনার একটা প্রশ্ন জাগা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাপটা কি। এটা তো হলো মদিনার শাহ, এটা তো হলো ইরাকের শাহ, এটা তো হলো বাংলাদেশের শাহ, এটা হলো মিশরের শাহ, কিন্তু নবীর শাহ অনুযায়ী যদি ফতোয়া দেই, আমি ফেতরা দিই, তাহলে সেটা কি হবে? মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এই জন্য ফতোয়া দিয়েছেন, মান আরাদানি আরিফা শাহ আন-নববী ফালিয়াজিন কিলোয়াইন ওয়া আরবাইন গিরামান, যে ব্যক্তি নবীর শাহ অনুযায়ী ফেতরা দিতে চায় সে যেন 2 কেজি 40 গ্রাম মেপে দেয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজন অনুযায়ী ফেতরা দেওয়া হয়ে গেল। আর যদি এই ওজন অনুযায়ী যদি একটা পাত্র তৈরি করে তাহলে আরও সুন্দর হলো। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন প্রত্যেকটি ইবাদত, সিয়াম সহ যত প্রকারের ইবাদত আছে সবগুলো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং তার আদর্শ অনুযায়ী করার। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুর রহিম।